নমস্কার বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার জন্য এই দু সালে নতুন একটি কাগজ জমা দিতে হবে নইলে আপনারা টাকাটি পাবেন না তো সেটা কী এবং কীভাবে পূরণ করবেন এবং কারা কারা জমা দেবেন কারা কারা জমা দেবেন না সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তার আগে আপনারা যে কাজটি করবেন ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে অল প্রেস করুন ভিডিওটিকে অবশ্যই লাইক দিন এবং আপনার জেলার নাম এখনই কমেন্টে জানিয়ে দিন দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র তো এটা কি এটা কিন্তু নতুন একটি পাতা যেটা যোগ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই দু হাজার বাইশ সালের ফর্মে দেখতেই পাচ্ছেন দু সালের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র এটি এবং এটা আপনারা কীভাবে বুঝবেন দেখুন এখানে যে বয়স বা এজ লেখা রয়েছে এখানে এলেই বুঝতে পারবেন দেখুন এক এক দু অর্থাৎ এই দু হাজার সালের নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এটা হচ্ছে আবেদনপত্র যেটা গত বছর পর্যন্ত ছিল তিনটি পাতার এবং এবছর একটি নতুন পাতা যোগ করা হয়েছে এটি প্রথমে রয়েছে ইংলিশে এবং ঠিক একই রকমভাবে লেখা রয়েছে বাংলাতে দুটোর মানেই কিন্তু এক এবং এই পাতাটি কিন্তু জমা দিতে হবে এবার অনেকের প্রশ্ন কারা এটা জমা দেবে অর্থাৎ যারা গত বছর আবেদন করার পর টাকা পাচ্ছে তাদেরকেও কি এই পত্রটি জমা দিতে হবে বা যারা নতুন করে আবেদন করছে নাকি তাদেরকে শুধুমাত্র জমা দিতে হবে অর্থাৎ কারা জমা দেবে এবং কারা জমা দেবে না এই পত্রটি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এবং এটার মানে কি সেটাও বুঝিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো দেখুন প্রথমে এটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে এটা যেটা লেখা রয়েছে ইংলিশে এই যে ইংলিশে যেটা লেখা রয়েছে ঠিক একই রকম এর বাংলা যেটা মানে এই বাংলাটাও কিন্তু এখানে লেখা রয়েছে তো এটা আপনারা যদি চান তো ভালো করে পড়ে নিতে পারেন কিন্তু এর মধ্যে যেটা লেখা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে প্রথমে যেটা রয়েছে যে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র অর্থাৎ এখানে মেন যেটা লেখা রয়েছে অর্থাৎ প্রথমে যে মহিলা আবেদন করবে সেই মহিলা তার আধার নাম্বারটি এই ফাঁকা ঘরে লিখবে এবং নিচে এখানে সই করবে বা যদি সই না পারে তাহলে এখানে টিপসাপ দেবে তো এখানে যে বক্তব্যটা লেখা রয়েছে এটার মানে হচ্ছে এটা যে যে মহিলা আবেদন করছে সেই মহিলা তার আধার নাম্বারটি সরকারের কাছে দিচ্ছে শুধুমাত্র তার পরিচয় প্রমাণের জন্য অর্থাৎ উনি যে সেই মহিলা বা উনি অরিজিনালি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন যোগ্য সেই যে প্রমাণ সেই প্রমাণটা কিন্তু সরকার ভালোভাবে দেখে নিতে চাইছে তার জন্য আধার নাম্বারটিকে তারা নিতে চাইছে বা আধার প্রমাণীকরণের জন্য যে সম্মতিপত্রটা নিচ্ছে এবং এখানে এটাও বলা হয়েছে যে এই আধার নাম্বারটিতে সঙ্গে যুক্ত অর্থাৎ আপনার আধারের সঙ্গে আপনারা প্রত্যেকই জানেন যে আপনার আঙুলের ছাপ ফিঙ্গার প্রিন্ট আইরিস মানে চোখের যে ছবি সমস্ত কিন্তুই রয়েছে কিন্তু সেই সমস্তগুলো ব্যবহার করা হবে না সেই সমস্ত ব্যবহার করা হবে না এবং শুধুমাত্র প্রমাণের জন্য কিন্তু ব্যবহার করা হবে এবং আপনার এই সমস্ত যে তথ্যগুলো সেই তথ্যগুলো কিন্তু সরকারের কাছে কিন্তু যে সংরক্ষণ সেই সংরক্ষণও করে রাখবে না অর্থাৎ পরবর্তীতে কোনো কাজে কিন্তু সরকারের তরফ থেকে ব্যবহার করা হবে না শুধুমাত্র আধার নাম্বারটি নেওয়া হচ্ছে একটি কারণে সেটা হচ্ছে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আবেদনপত্র বা আপনি যে ওই একই মহিলা সেটা প্রমাণের জন্য কিন্তু এই সম্মতিপত্রটি নেওয়া হচ্ছে আর কোনো ব্যাপার নয় তো এরপর জানিয়ে দিই যে এটা কারা কারা জমা দেবে এটা জমা দেবে শুধুমাত্র তারাই যারা দু হাজার বাইশ সালে নতুন আবেদন করছে বা যারা একবারও টাকা পায়নি আবার আবেদন করছে তারাই শুধুমাত্র জমা দেবে অর্থাৎ যারা গত বছর আবেদন করেছে এবং টাকা পাচ্ছে রেগুলার প্রতি মাসে তাদেরকে কিন্তু এই সম্মতিপত্রটি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারা একদমই জমা করবে না এবং অনেকে আবার প্রশ্ন করছে যে যারা গত বছর আবেদন করেছে কিন্তু এখনো পর্যন্ত টাকা পায়নি তারা কী করবে তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা আপনারা অবশ্যই জেনে নিন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কোন পর্যায়ে রয়েছে যদি তারা আবেদন করতে বলে তাহলে অবশ্যই আবার নতুন করে ফর্ম ফিল করে আবেদন করবেন এবং যদি নতুন করে দু হাজার বাইশ সালে ফর্ম ফিল করে আবেদন করেন তাহলে এই আধারের সম্মতিপত্রটা আপনাকে অবশ্যই দিতে হবে অর্থাৎ যারা দু সালে নতুন আবেদন করছেন তারা এই পত্রটি জমা দেবেন এবং যারা দু সালে আবার নতুন করে আবেদন করছেন অর্থাৎ দু হাজার সালে টাকা না আসার কারণে বা যদি স্ট্যাটাসে আপনার যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা যখন আবেদন করবেন তখন এই আধার প্রমাণীকরণের সম্মতিপত্রটি জমা দিতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেককে সুস্থ এবং সুরক্ষিত থাকবেন ধন্যবাদ